আইপিএল এর ফাইনাল ম্যাচে কি বাদ পড়ছেন সাকিব? বিডি টুডের খেলা সংবাদে স্বাগত। আইপিএল এর ফাইনাল ম্যাচে বাদ পড়তে পারেন কলকাতা নাইট রাইডার্স এর তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে কেকেআর দলে ফিরতে পারেন অ্যান্ড্রে রাসেল, এমনটাই ইঙ্গিত দিলেন কলকাতা দলের মেন্টর ডেভিড হাসি। হ্যামস্ট্রিং এর চোটের কারণে শেষ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে বাদ দিয়েই এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার জিতেছে কেকেআর। ফাইনালে মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে রাসেল ফিরলে দল যে আরও শক্তিশালী হবে তা বলাই যায়। হাসি বলেন, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে বল করেছিল রাসেল, ফাইনালে খেলতেই পারে ও। তবে রাসেল ফিরলে কলকাতা দল থেকে কে বাদ পড়বেন তা বলা মুশকিল। রাসেল বাদ যাওয়ার পর সাকিব আল হাসানকে দলে আনা হয়। ক্যারিবিয়ান অলরাউন্ডার দলে ফিরলে বাদ পড়বেন বাংলাদেশের অলরাউন্ডার তা স্পষ্ট নয় এখনও। হাসি বলেন, সাকিব অবশ্যই আছে, ও খুব ভালো ক্রিকেটার, দুটি ম্যাচ জিতিয়েছে ও, সবাইকে পাওয়া যাবে ফাইনালে। দল নির্বাচনের সময় বেশ কঠিন পরীক্ষার মুখে পড়বে কোচ। ধন্যবাদ সবাইকে।